আসসালামু আলাইকুম ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আমন্ত্রণ জানাচ্ছি ইদয় হোসেন। ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগে মেসি, নেইমার আর এমবাপ্পের পিএসজিকে রুখে দিয়েছে ক্লাব ব্রুক। পিএসজি জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগে মেসির অভিষেক ম্যাচটি এক এক গোলে ড্র হয়েছে। রদ্রিগোর শেষ দিকের গোলে এসি মিলানকে 1-0 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। জয় দিয়ে আসা শুরু করছে ইংলিশ জয়েন্ট ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। সাদি মোহাম্মদের রিপোর্ট। প্রধানমন্ত্রী বরিস জনসন প্রথমবারের মতো মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদগুলোতে পরিবর্তন এনেছেন। 3 মন্ত্রীকে বরখাস্ত করেছেন। পররাষ্ট্রমন্ত্রীকে পদ থেকে ডমিনিক রাবকে সরিয়ে তার জায়গায় নিয়োগ দিয়েছেন লিজ ট্রাসকে। ইফতিকার উদ্দিনের রিপোর্টে বিস্তারিত। আফগানিস্তান থেকে বিশৃঙ্খলার মধ্যে দিয়ে বিদেশি সেনা ও মিত্রদের প্রত্যাহারের পর সংকট দক্ষ হাতে সামাল দিতে না পারায় সমালোচনার মুখে পড়েন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব। এ পরিপ্রেক্ষিতে তাকে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরিয়ে লিজ ট্রাসকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। তিনি আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী ছিলেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বিচার বিভাগের মন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। মন্ত্রিত্ব হারিয়েছেন রবার্ট বাকল্যান্ড। শিক্ষামন্ত্রী হয়েছেন নাদিম জাহাবি। তিনি টিকা ও বাণিজ্য মন্ত্রী ছিলেন। নাদিম জাহাবি মন্ত্রিত্ব হারানো গেভিন উইলিয়ামসনের স্থলাভিষিক্ত হয়েছেন। স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী রবার্ট জেরনিক মন্ত্রিত্ব হারিয়েছেন। তার স্থলাভিষিক্ত হয়ে হাউজিং সেক্রেটারি হয়েছেন মাইকেল গোভ। গোভের স্থলাভিষিক্ত হয়েছেন স্টিফেন বাকলে। তিনি ড্যাচি অফ ল্যাঙ্কাস্টারের চ্যান্সেলর এবং ক্যাবিনেট অফিসের মন্ত্রীর দায়িত্ব পালন করবেন। লেখিকা ও জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা নাদিন ডরিস সংস্কৃতি ও ক্রীড়ামন্ত্রী হিসাবে অলিভার ডাউডেনের স্থলাভিষিক্ত হয়েছেন। অলিভার ডাউডেনকে পোর্টফোলিও ছাড়াই মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনি সদ্য বরখাস্তকৃত আমান্ডা মিলিংয়ের পরিবর্তে কনজারভেটিভ পার্টির সহসভাপতির দায়িত্ব পালন করবেন। এছাড়া অপরিবর্তিত থাকছেন চ্যান্সেলর ঋষি সুনাক, হোম সেক্রেটারি প্রীতি প্যাটেল, স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ, প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস এবং দলীয় শৃঙ্খলার দায়িত্বে থাকা চিফ হুইপ হিসেবে মার্ক পেন্সার। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। চীনের বিপক্ষে নতুন নিরাপত্তা চুক্তি করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। নতুন এই চুক্তি অনুযায়ী 3 দেশ তাদের উন্নত সামরিক প্রযুক্তি বিনিময় করবে। চুক্তির মাধ্যমে প্রথমবারের মতো পরমাণু ক্ষমতাসম্পন্ন সাবমেরিন তৈরি করবে অস্ট্রেলিয়া। আকুশ নামের এই উদ্যোগ কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি এবং সাইবার প্রযুক্তি নিয়ে কাজ করবে। ইন্দো প্রশান্ত মহাসাগরে চীনের সামরিক উপস্থিতি ও ক্রমবর্ধমান শক্তি বাড়ানোর জন্য উদ্বিগ্ন 3 দেশ। চুক্তির ফলে অস্ট্রেলিয়া ফরাসি নকশা করা সাবমেরিন তৈরির চুক্তি বাতিল করেছে। 2016 সালে অস্ট্রেলিয়ার জন্য 12টি সাবমেরিন তৈরির জন্য ফ্রান্সের সাথে $50 বিলিয়ন চুক্তি হয়েছিল, যা দুদেশের মধ্যে সবচেয়ে বেশি অর্থের সামরিক চুক্তি। রুটিন চেক আপের জন্য 31 আগস্ট সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি হয়েছিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে। রিপোর্টে হঠাৎই কোলনে টিউমার ধরা পড়ে। অস্ত্রোপচার করে সফলভাবে টিউমার অপসারণ করেন চিকিৎসকরা। এরপর থেকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল পেলেকে। বুধবার আইসিইউ থেকে শঙ্কামুক্ত হয়ে ছাড়া পাওয়ার পর নিজেই টুইট করেছেন পেলে। লিখেছেন, নির্ধারিত 90 মিনিটের পর জীবনের অতিরিক্ত সময়ের খেলা শুরু করছেন তিনি। তাকে প্রার্থনায় রাখার জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন 80 বছর বয়সী এই কিংবদন্তি। এই ছিল শীর্ষ খবর। ধন্যবাদ সবাইকে।